আমার রাজ্যে যত বেকুব আছে তাদের তালিকা প্রস্তুত করো, আমি তাদের নিজের হাতে শাস্তি দেব। কাল রাতে আপনার বাড়িতে বিরাট একটা কিছু পড়ার শব্দ শুনলাম, বলেন তো ঘটনাটা কি? এইগুলো হচ্ছে ঘোড়াগুলোর অগ্রিম মূল্য। বাদশাকে বোকা বানাবই। ঠিকই বলেছিস, একদম উচিত শিক্ষা দিয়ে দিব। হুজুর, আপনার পছন্দ আর বিচক্ষণতা দেখে আমরা অভিভূত। ঘোড়া সম্পর্কে আপনার অনেক জ্ঞান, আপনাকে হারাতে পারবে এমন কোন লোক। হুজুর, আমাদের দেশে আরো কিছু ভালো ঘোড়া বিক্রির অপেক্ষায় আছে হুজুর, সেগুলো ক্রয় করা শুধু আপনার মতো হৃদয়বান বাদশার পক্ষেই সম্ভব হুজুর। এইগুলো হচ্ছে ঘোড়াগুলোর অগ্রিম মূল্য। ওগুলো খাওয়ার ব্যবস্থা করা হোক। কেমন বোকা বানালাম বাচ্চাকে, কেমন দিলাম বলো। উচিত শিক্ষা, ঠিকই বলেছ। হ্যাঁ, হয়ে যাবে হয়ে যাবে। চল চল। হোজ্জা, আমার রাজ্যে যত বেকুব আছে তাদের তালিকা প্রস্তুত করো, আমি তাদের নিজের হাতে শাস্তি দেব। আমি রাজ্যের একটা সুনাম আছে, আমার সুনাম আমি নষ্ট করতে দেব না। জি হুজুর। এই নিন হুজুর, বেকুবের তালিকা। দুই দিন ধরে খেটে খুঁটে বহু পরিশ্রম করে এই তালিকা প্রস্তুত করেছি। সে কি বললাম, সবার আগে তালিকায় যে আমার নাম লেখা আছে, আমার নাম লেখার কারণ কি? বারে অজানা অচেনা ইরানি ব্যবসায়ীদের সম্বন্ধে কোনো কিছু না জেনেই এতগুলো স্বর্ণ মুদ্রা যিনি দিয়ে দিলেন, তাকে তো এই তালিকার প্রথমেই রাখতে হবে। আর যদি তারা সত্যি সত্যি ঘোড়া নিয়ে চলে আসে তাহলে? তাহলে আর কি করা, এই তালিকায় এক নাম্বার বেকুব আপনার নাম বাদ দিয়ে ওই ইরানি ব্যবসায়ীদের নাম বসিয়ে দেব।
আরে হোজা সাহেব, যে কেমন আছেন? জি ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরাও ভালো আছি। আপনার বিবি সাহেব কেমন আছেন? ওনাকে দেখছি না যে। উনি বাড়িতেই আছেন, বেশ ভালো আছেন এবং আমাদেরকে খুব ভালো দেখে। আচ্ছা, কাল রাতে আপনার বাড়িতে বিরাট একটা কিছু পড়ার শব্দ শুনলাম, বলেন তো ঘটনাটা কি? আর বলবেন না, আমার বিবি আমার উপর রাগ করে আমার কুর্তা জানালা দিয়ে ফেলে দিয়েছিলেন। একটা কুর্তা পড়ার এত বড় শব্দ? কুর্তার ভিতর যে আমি ছিলাম।